আরও বুঝি তুমি কেন আমার ল্যাপটপ চাও সেগুলো জানি, তুমি আমার ডিজাইনগুলো চুরি করবে, নিজের বেলায় ষোলো আনা আর আমার বেলায় একা না না। হ্যাঁ শোনো কাকু, ছেলেপেলেকে লালন পালন করে এত বড় করলাম আর এখন আমার নামে কি বদনাম। তুমি যদি সবসময় আমার সাথে থাকো না, ঠিক এমন করে মজা করো, দেখবে আমি দুই দিনে ঠিক হয়ে গেছে। তুমি তো সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি করবে আমাকে এখন, কি করতে চাও? কিছুই করবো না, আমি স্ট্রেট বাস থেকে চলে যাবো। আচ্ছা নরেন, তুই কি ওই ছেলেটার সাথে দেখা করেছিস? প্লিজ প্লিজ দেখা কর, হ্যাঁ না করিস না, দাঁড়া দেখি এই বিষয়টা দিয়ে তোর ভাইয়ের সাথে দ্বিপাক্ষিক কোনো সমাধান করা যায় কিনা। তোমাদের যে অবস্থা, তোমাদের এই অবস্থা দেখে আমার এসবের প্রতি রুচি উঠে গেছে। আরে ধুর, সবার কি আমার মতো পোড়া কপাল নাকি? তবে হ্যাঁ, এর একটা বিহিত কিন্তু আমি করেই ছাড়ব। আমি ওই ছেলের সাথে কথা বলেছি, দেখাও করবো, কিন্তু ভাবি শুনো, তুমি কিন্তু ভাইয়াকে কনভিন্সের ব্যাপারে আমাকে এগুলোতে ইনভলভ করবে না। প্লিজ চলো উঠি, বাসায় যেতে হবে আমার। আর শোনো, ভাইয়াকে কনভিন্স করতে হবে। মুড়ি ভাজি আর একসাথে দুজন মিলে মুড়ি ভাজি, নারী বুদ্ধি যত সব দেখছিস না কি করি। সবসময় তুই এভাবে কথা বলিস আমার সাথে, তোর কথা কি বলবো, ঘরে সবাই আমার সাথে এভাবে কথা বলে। তারপর ঘটনা কি বল, আর এই সমস্ত চাপাবাজি আমার সাথে করবি না, কুলবাজি অন্য জায়গায় গিয়ে মারবি। দেখলি আমি তোকে কি বললাম আর তুই আমাকে কি বললি? সহ্য, সবসময় ভাবিস আমি চাপাবাজি করি, গুলবাজি করি, আমার মনের দুঃখ কেউ বুঝবি না তোরা। ও তোর মনে দুঃখ না? এই যে তুইও বললি আমাকে, সেদিন মাও বকা দিয়েছে, ভাইয়াও বকা দিল, তোরা কেউ বুঝিস না। আমি কি আমার নিজের জন্য মিথ্যা কথা বলি? আমি সবার জন্যই তো বলি, সবার ভালোর জন্য বলি, আর সবাই মিলে আমাকে দোষী বানাস, তারপরে তো তোরা নিজেরা নিজেরা আনন্দ করিস। আচ্ছা যাই হোক, এত প্যাচেসটা তো পুরো ঘটনাটা খুলে বল আমাকে। বাসার সবাই না চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিতে। হ্যাঁ বিয়ে দিতে চাচ্ছে, ভাইয়াও রাজি, মার সাথে তো রীতিমতো আমার ঝগড়াই চলছে এই বিষয়টা নিয়ে, ভাবিও খুব করে চাচ্ছে, কি করব বল না। ভালো তো, বুদ্ধিমানের কাজ, তোর বয়স তো কম হয়নি, তোর কচি খুকি না, ভালো মন্দ একটা ছেলে পেলে বিয়েটা করে ফেল। শুন না, কালকে না ওই ছেলেটার সাথে দেখা করতে যাব। তো এটা আমাকে বলার কি আছে? যাদেরকে বলা দরকার তাদেরকে বল, আর তোর ব্যাপারটা বুঝে যেয়ে নি। এই মধ্যরাতে তুই তো আর ভাবিকে পাইতেছিস না, তাই আমাকে পাইছিস, কারণ আমাকে আসছিস চিবাইতে। সবসময় তুই আমার সাথে কথা বলিস, কোনোদিন ভালো করে কথা বলতে পারিস,
তোরা তো আসলে ধান্দায় আছিস, আমাকে এই ঘরটি কিভাবে তাড়াবি তাই না? আমিও তো সহজে নড়া বান্দা না, মনে রাখিস না। আমার ইচ্ছা, আমি নড়লে নড়বো, নড়ার চাইলে নড়বো না। তোকে আমার দরকার পড়ে না কোনো কথা বলার, তুই কাউকে তাহলে যাইস না দেখা। যাবো আমি দেখা করতে। কেন যাবা তাহলে? এমনি বলতে আসছিলাম, তোর কাছ থেকে কোনো কিছু জানতে আসছি। কত যে গুরু মারবি তুই। আমি এক্সট্রিমলি সরি, আসলে কি বলবো, রাস্তায় এত জ্যাম ছিল, আমি একটু দেরি করে ফেলেছি। আপনি আপনি নড়েন রাইট? জি, আপনি এতগুলো কথা বলার পরে বুঝতে পারলেন আমি নড়েন? ভালো, হ্যাঁ আপনি লেট, আমি অনেকক্ষণ ধরে এখানে বসে অপেক্ষা করছি। দো আমার অপেক্ষা করতে ভালো লাগে না, আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড। I think you won't mind that. না না, it's okay. আমিও তাই, অসুবিধা নাই। আজকে আপনার ক্লাস ছিল? আমি না, আপনার ভাই রাজীব, রাজীব ভাই আমাকে আপনার কথা বলেছিল। আমরা আমরা খাবার অর্ডার দিই। এক্সকিউজ মি। হ্যাঁ আসলে আমার সকালে ক্লাস ছিল, ক্লাস শেষ করে আসতে পারিনি, আমি স্ট্রেট চলে এসেছি। দুটো অরেঞ্জেস প্লিজ। সরি, আপনাকে শুরু থেকে খুব বিরক্ত করছি মনে হচ্ছে। এই রেস্টুরেন্টে আপনার মানে খাবার খুব ভালো। এই রেস্টুরেন্টের এখানের মালিক আমার পরিচিত, আমার ফ্রেন্ড ফ্রেন্ডের কাজিন আর কি, আমি প্রায়ই এখানে আসি। এখানে ফুড খুব ভালো, আমার আবার সব জায়গার ফুড স্যুট করে না আর কি। এই আচ্ছা, ভাইয়া আমার সম্পর্কে আপনাকে কি বলেছে? ও হ্যাঁ, আপনার ভাইয়া তো খুবই ভালো একজন মানুষ। আপনার সম্পর্কে বলেছে এই তো, আপনি খুবই ভালো মনের একজন মানুষ, খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, এই আর কি। আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। না তেমন কিছুই জানতে চাই না, শুধু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আচ্ছা আপনার নামটা কে রেখেছে বলেন তো? মানে আপনার নামটা কিরকম, না মানে মেয়েদের নাম, ছেলেদের নাম কি কখনো রুমি হয় নাকি? এটাই জানার ছিল, মানে আপনি নিজেই বলেন, একটু অদ্ভুত না? ঠিক জানি না, তবে তবে নাম তো নামই, ছেলে হোক মেয়ে হোক, যেমন দেখুন কিছু ছেলের নামও শিমুল, মেয়ের নামও শিমুল, তাই না? আমার মা অবশ্য আমার নামটা রেখেছিল, আমার নামটা অবশ্য আমার খুব ভালোই লাগে। প্রথম প্রথম না, ওই যে আমার নামের সঙ্গে আমাকে মেলাতে মানুষের একটু সময় লেগে যায়, অবশ্য এখন সেই সময় কারো কাছে নেই, সবাই সবার জায়গা থেকে খুবই ব্যস্ত। আপনি নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করেন? হ্যাঁ মানে কথা বলা কি, আমার মনে হয় গল্প করা, আড্ডাবাজি করা, ঘুরে বেড়ানো, এগুলোই সবচেয়ে পছন্দ। এই তো কয়েকদিন আগেও আমরা পাহাড়ে গিয়েছিলাম, এত অ্যাডভেঞ্চারাস ছিল। থ্যাংক ইউ। আমি আসলে পুরো টিমকে লিড করেছিলাম, আমার ফ্রেন্ডরা তো সবসময় আমার উপরেই নির্ভর করে। আচ্ছা আমরা খেতে খেতে কথা বলি। হ্যাঁ শিওর। আমি ইনফ্যাক্ট অনেক অনেক ঘরগুলো সহজে, অবশ্য খুব বেশি না, মাঝে মাঝে আমারও বেড়াতে ভালোই লাগে।
তাই না? কিন্তু আমি শুধু বেড়াতেই পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ, আমি আবার একটু ঘর কোনো টাইপের কেউ না আর কি। আচ্ছা শুনো না, আজকে কি হয়েছে জানো, মানে সাডেনলি আমার দিলশাদ ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেছে। ও মাই গড, মানে এত স্মার্ট মহিলা আমি না জীবনে কোনো দেখিনি। আচ্ছা ওনার সাথে কিন্তু তোমার ভাইয়াও ছিল, কিন্তু আমি না একটা ব্যাপার নোটিস করলাম, তোমার ভাইয়া না আমাকে দেখে কেমন যেন আমতা আমতা করছিল। ও ভাইয়াও সাথে ছিল নাকি? হ্যাঁ, ও আল্লাহ, মানে আমি তো এর আগেও নয়নের সাথে একবার গিয়েছিলাম, আমার তোমার ভাইয়াকে দেখে এত জেলাস হয়, মানে উনি দিলশাদ ম্যাডামের সঙ্গে কাজ করে। ও মাই গড, হোয়াট আ লাক, মানে কি বলবো। তারপর তাই নাকি? আচ্ছা উনি আসলে অনেক বিজনেস ম্যাগনেট একজন ওমেন। হয়েছে হয়েছে, মানে হ্যাঁ তো কি হয়েছে তোমার, মানে নতুন কোনো প্রজেক্ট আছে সামনে? তুমি না একটু বেশি ইন্টারফেয়ার করো। আচ্ছা ওই যে তোমার ওই যে নতুন ডিজাইনগুলো দেখলাম না, অনেক সুন্দর হয়েছে কিন্তু, বুঝছো, আমাকে একটু দিও প্লিজ। তাই না, মামা বাড়ির আবদার। যাও যেখানে যাচ্ছি না, যাও, এত ঘ্যান ঘ্যান করছো কেন? আই ছেলে, তুমি আমার কথা বলো কেন, গ্রামের পরে মধু খাও নাই? মধু খাই নাই, দুধ খাইছি। তোর মুখটা শুকনো শুকনো, কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? তুই ঠিক আছিস? জ্বর টর হয়েছে নাকি তোর? না আমার কি হবে, আমার কেন জ্বর হবে? তোকে দেখে আমার মনে হচ্ছে তোর মুখটা একটু শুকিয়ে গেছে। তাই না? স্বাভাবিক না, তুই আমার ছোট ভাই না। কি এসব বনিতা করতে হবে না, আসল কাহিনী বলতো, আর আবার আমার সাথে একদম তেল মারার চেষ্টা করবি না, আমি এগুলো একদম পছন্দ করি না। আরে তোর সাথে কেন তেল মারবো, আশ্চর্য। এমনি একটা জিনিস শেয়ার করার, তোর সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করবো বল? বুঝেছি, তুই আগে আমাকে ঘটনা বল, নাহলে আমাকে জ্বালাতন করিস না। আচ্ছা ভাইয়া সত্যি করে একটা কথা বলতো, আমার কি বিয়ের টাইম হয়ে গেছে? না তো কি, তুই কি নিজেকে বাচ্চা মেয়ে ভাবিস? আরে বাচ্চা মেয়ে ভাববো কেন, এমনিই বললাম, আর তুই ঠিক করে বললে বল, আর না হলে বলিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি, ফার্স্ট অফ অল তোর বয়স বিয়ের জন্য পারফেক্ট, আর সেকেন্ড অফ অল তুই এখনো বাচ্চা নেই, তোর বিয়েটা জরুরি। কেন? কেননা মেয়েরা যতই পাগল হোক না কেন, যখন তারা বিয়ে করে স্বামী সংসারে যাওয়ার পর বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি তাদের কাঁধে আসে, এবং সেগুলো মেনটেন করতে যে একটা ব্যালেন্সে চলে আসে, তখন সব কিছু ঠিক হয়ে যায়। আচ্ছা সেগুলো বাদ দে, ছেলে কেমন লাগলে সেটা বল। না ছেলেটা ভালোই, কিন্তু ছেলেটার নামটা না ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? রুমি, কেমন যেন মেয়েলি মেয়েলি নাম। শোন, যেসব ছেলেদের নাম মেয়েদের মতো হয় তারা অনেক ভালো হয়। তুই কি করে জানিস? কারণ তোর থেকে আমি বেশি বই পড়ি। তারপর কি বল? তারপর ছেলেটা একটু লম্বা,
কিন্তু এমনি ঠিকঠাক আছে, শান্ত, সব কিছু হয়নি। তারপর কেমন যেন একটু, কেমন মানে? আমার কেমন মানে ধর, প্রথম দিন দেখা করতে গেলাম, প্রথম দিনই কেউ লেট করে বল, এর মানে কিন্তু ওর যে আগ্রহ নাই তা না, হয়তো ওর কোনো কাজ ছিল এই জন্য লেট হয়ে গিয়েছে। হ্যাঁ কাজ ছিল সেটা না হয় মানলাম, কিন্তু তাই বলে কি প্রথম দিনই লেট করবে নাকি বল, এটা তো কোনো মানে হয় না। তার মানে আমাকে দাম দেয়নি। এখানে দামা দেবে প্রশ্ন কেন আসবে? তুই কি কাপড় কিনতে গেছিস নাকি? তাও ঠিক। দেখিস এইসব ছেলেরা কিন্তু বিয়ের পর বউ যাওয়া বলে তাই করে, মানে বউয়ের ঠিক আঁচলে নিচে থাকে। সেটা না হয় বুঝতে পেরেছি, এখন কি করবো বল না। এটা তোর ব্যাপার, আমি তোকে বোঝাবার চেষ্টা করতে পারি, বাট ডিসিশনটা তো তোকেই নিতে হবে। বুঝতে পেরেছি আমি, তুই আসলে কোনো সাপোর্টই করবি না আমাকে, তা জানা আছে তো। সারা জীবন খালি সব হেল্প আমি করে যাব আর সব সাপোর্ট আমিই দিয়ে যাব। এই আমি তোর কাছ থেকে কবে হেল্প নিলাম? হ্যাঁ আর দেখ গুলবাহার, তোর এই গুলবাজির মধ্যে না আমাকে পেঁচানোর চেষ্টা করবি না। আমি গুলবাজি করি না কি? এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট। তুই তুই যে গুলবাজি করিস এটা কে জানে নাকি? ঠিক আছে ওকে, আমার গুলবাজির মধ্যে পড়তে হবে না, আমার কোনো হেল্পও করা লাগবে না, আর জীবন কখনো চাপানাতে করিস। খুব ভালো হয়েছে, চলো আমরা একসাথে বাসা যাই, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে, তোমার যদি কোনো আপত্তি না থাকে। চলো। সবুজ ড্রেসে কিন্তু অনেক সুন্দর লাগে তোমাকে। পড়াশোনা কেমন চলছে? ভালো। জানেন নয়ন ভাই, আপনাকে সেই কবে থেকে দেখছি, একই রকম ফিটফাট। তাই তুমি অনেক আগে থেকে আমাকে খেয়াল করো, একই রকম ফিটফাট। থ্যাংক ইউ। ইনডাইরেক্টলি তুমি আমাকে একটু কিছু অন্য কিছু বললে মনে হয় আমার বয়স নিয়ে কোনো কথা বললে। আমার বয়স কিন্তু বেশি না, তোমার থেকে বেশি না। বুঝলাম, আপনি চিরসবুজ। আমি চিরসবুজ কখনো হলুদ হব না, কি খুঁজছো? ফোনটা পাচ্ছি না। ফোনটা হারালে ফোনের মধ্যে কত অ্যাড্রেস থাকে কত কিছু থাকে, ফোন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। না আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তাহলে হারাই নি। ওকে চলে যাই। আরে ভাই এসে বসলাম, এখনো তাড়াহুড়ো শুরু করে দিচ্ছিস। আর কি হবে, শুরুতে একটা ঝামেলা লাগাইছিলাম বুঝছিস। কি ঝামেলা? আরে বুঝে রাস্তায় জ্যাম ছিল, আমি যাওয়ার পথে মেয়েকে কিছুক্ষণ বসে রাখছি। আরে আল্লাহ, আমি নিজে বুঝছিস কনফিউজ হয়ে গেছি। পরে অবশ্য মেয়েটা যথেষ্ট প্রশংসা করছি, এখন কতটুকু ম্যানেজ করতে পারছি এটা জানি না। আচ্ছা মেয়েটা দেখতে কেমন আগে সেটা বল। মেয়েটা মেয়েটা দেখতে সুন্দরই আছে, অন্তত আমার তাই মনে হয়েছে বুঝছিস। মেয়েটার চুপটা খুব সুন্দর। আচ্ছা তো মেয়েটার সাথে কী কথা হলো, তুই কিছু জিজ্ঞেস করিস নি? আমাকে তো জিজ্ঞেস করলো অন্য কথা, মানে আমার নাম নিয়ে পড়লো, বললো রুমি। রুমিটা কেমন নাম? রুমি তো ছেলেদের নাম, এটা মেয়েদের নাম। তো তুই করে অ্যান্সার করিস নি? আমি বললাম এই নামটা আমার মা রেখেছে, আর নাম তো নামই, ছেলে হোক মেয়ে হোক নাম তো নামই। আচ্ছা শুধু তুই কি বললি, নাকি মেয়েটা শুধু প্রশ্ন করে গেছে আর তুই শুধু উত্তর দিয়ে গেছিস? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম মেয়েটার সম্পর্কে, কিন্তু মেয়েটা মেয়েটার বন্ধু বান্ধব সম্পর্কে বললো,
বললো ওরা ওরা একসাথে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে, ক্লাসেসে খুব ঘোরাঘুরি করে, লাইফটাই খুব এনজয় করে, এইসবই বললো। আচ্ছা, কিন্তু ওর ফিউচার প্ল্যান কী, ওর পছন্দ কী, অপছন্দ কী, মানে কী করতে চায়, এগুলো কিছু জিজ্ঞেস করিস নি? আর এইসব তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আচ্ছা, মিটিংয়ে কি তোরা দুজনেই ছিলি নাকি আর কেউ ছিল, যে আর কেউ থাকার কারণে তুই কোনো কথা বলতে পারিস নি, কোনো প্রশ্ন করতে পারিস নি, এরকম তো কিছু না? আরে বাবা, বললাম তো প্রবলেম তো ছিল না, কিন্তু ভুলে গেছি কেন জানি। আর কোনো কথা হয় নাই? না, মেয়েটা তো মেয়েটার বন্ধু বান্ধবের কথাই বললো শুধু, আর তো আর তো কিছু বললো না। Thank you.